বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 11/3/2023 পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি হয়েছে। দুটি নোটিশ জারি হয়েছে, সেটা হচ্ছে আমরা জানি স্কুল সার্ভিস কমিশন কোর্টের নির্দেশ অনুযায়ী প্রথমে 785 তারপর 57 জনের গ্রুপ সিট চাকরি বাতিল করেছে, রেকমেন্ডেশন বাতিল করেছে। তো তারই প্রেক্ষিতে এবার মধ্যশিক্ষা পর্ষদও হচ্ছে ওই 57 জন এবং 785 জনের গ্রুপ সি কর্মীর যারা কর্মরত ছিলেন বিভিন্ন স্কুলে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করলো, সেই নোটিশ জারি করেছে। সেই ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, সেই দুটো নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ। তো আমরা নোটিফিকেশানটা একটু দেখে নিই কী রয়েছে বিস্তারিত। দেখুন এটা হচ্ছে আজকেই জারি হয়েছে, কি বলা হয়েছে তখন কোর্টের নির্দেশ অনুযায়ী যেটা রয়েছে 57 জনের যে চাকরি টার্মিনেট করা হয়েছে, বাতিল করা হয়েছে সার্ভিস, তো তাদের ক্ষেত্রে ওই থার আর্ডলিস্ট অনুযায়ী গ্রুপ সি 57 জনের তাদের হচ্ছে স্কুলের নাম সহ ইনফরমেশান আপলোড করা হয়েছে। এই মেমো নম্বর অনুযায়ী তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও ক্যান্সেল করা হলো, দেখতে পাচ্ছেন স্কুল সার্ভিস কমিশন অনুযায়ী দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য মেনশন অ্যানেক্সা সি 57 জন নাম্বার অফ গ্রুপ সি ক্যান্ডিডেট স্ট্যান্ড ক্যান্সেল, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করা হলো, সেই নোটিশ জারি করা হয়েছে। এখানে পুরো ডিটেলস রোল নাম্বার সহ নাম টাম রয়েছে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তো এটা রয়েছে। আচ্ছা নেক্সট যেটা রয়েছে আরেকটি নোটিশ, সেটা হচ্ছে ওই 785 জনের যে তারও ওই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করা হলো গ্রুপ সির নেক্সটিতে যেটা রয়েছে, তো নামের লিস্টটা একটু দেখে নিন। এখানে ওই 785 জনেরই পুরো ডিটেলস এখানে রয়েছে, তো যাদের স্কুলের নাম কোন স্কুলে কাজ করতো এই সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, এবং যাদের রেকমেন্ডেশন সঙ্গে সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ এবার অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করলো, অর্থাৎ আবারও গ্রুপ সি কর্মীদের চাকরি বাতিল হলো। গ্রুপ ডি এবং নবম দশমের শিক্ষক নিয়োগের পর এবার গ্রুপ সি নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট লেটার বাতিল করলো মধ্যশিক্ষা পর্ষদ। তো যা হোক এই আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।